ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার তো মোটে 28 বছর বয়স, এখনই কেন বিয়ে? মিমি চক্রবর্তী অভিনীত ক্রিস ক্রস ছবিটি মুক্তি পাচ্ছে শিগগিরই। এতে সফল ফটোগ্রাফার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত ইরা চরিত্রটি বিয়ে করবে কি করবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে বাস্তবে কি তিনি এমন? মিমি বলেছেন তার কাছে ক্যারিয়ারই আগে। এবছর তার দীর্ঘদিনের প্রেমিক চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী বিয়ে করেছেন। নিজের বিয়ে নিয়ে মিমি বলেন, আমার তো মোটে 28 বছর বয়স, এখনই কেন বিয়ে করে নিতে হবে? এখন ক্যারিয়ারের যে জায়গায় আছি সেখানে আমার ক্রাফট, আমার পারফরমেন্স এগুলো নিয়েই ভাবছি, কারণ লোকে আমাকে যেটুকু চেনে, যতটুকু ভালোবাসে সেটা আমার কাজের জন্য। এটা না থাকলে তো আমি কেউ না। ব্যক্তিগত জীবন নিয়ে মিমি আরও বলেন, আমি কিন্তু কখনোই নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কারো কাছে গল্প করতে যাই না। বেশিরভাগ সময় দেখেছি লেখা হয় মিমি নাকি এরকম করেছে, তাহলে কি ব্যাপারটা এই এসব? কোথাও আমার বক্তব্য পাবেন না কিন্তু, এবং আমার মন্তব্য থাকে না বলেই লোকে ধারণা করে নেয় মিমি এখানে গিয়েছে, ওখানে পার্টি করেছে। এর ফলে মুশকিলটা কি হয় জানেন? আমার বাড়ির লোক ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ আমি এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে রাত 10টা বাজলেই মা ফোন করে আমাকে জিজ্ঞেস করেন আমি কোথায় আছি, শুটিং শেষ হয়েছে কি না। ফলে উল্টোপাল্টা সাক্ষাৎকার বেরোলে 10টা ফোন আর 20টা টেক্সট মেসেজের যে ট্রমা, সেটা সাংঘাতিক। আমার মতে ইমোশনাল জায়গায় খোঁচানো বন্ধ করা উচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।